উৎসব মুখর পরিবেশ হয়ে গেছে এখানে। ওয়ালাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে যে ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত, তো এখন আমরা যাব হচ্ছে চাঁদ দেখতে এবং ওখানে চাঁদ দেখবো, বাজি ফুটাবো, সব কিছুই করবো। নামাজ থেকে বের হওয়ার পরেই কিন্তু আমরা ওখানে যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই আনন্দ উপভোগ করি সবাই মিলে একসাথে। তো আমরা হচ্ছে যে সবাই মিলে এখন চাঁদ দেখতে যাচ্ছি। তো এটাই হচ্ছে ঈদের আনন্দ। আর ওইখানে পোলাপান বাজি ফুটাচ্ছে, চারিদিকেই শব্দ আসছে ঠাস ঠুস ঠাস ঠুস। হচ্ছে আমাদের ব্রিজ, আর এই যে আমাদের সব পোলাপান এলাকার সবাই ঈদ মোবারক বলো জোরে করে। নাইস। আর ওই যে ঈদের চাঁদ দেখাচ্ছে সুন্দর করে, ঈদ মানে যে আনন্দ এটাই কিন্তু তার প্রমাণ। এই যে একটা আতশবাজি ফুটবে, এটা কিন্তু বিশাল সাইজের, বিশাল দেখা যাক। আমরা কিন্তু অনেকজন আছি। হ্যাঁ, ও রে আরো এক প্যাকেট, আরো এক প্যাকেট কালি বটকা। এই যে ধরে গেছে, তো এই যে কাকুরাও চলে আসলো এখন, আমরা আগে থেকে চলে আসছিলাম। এই যে আমার দুইটা সুন্দর সুন্দর মাশাআল্লাহ কিউট কিউট আমার দুইটা আপু, একটা আর এই আর একটা আমাদের জুয়েল কাকু, সবাইকে একটা করে তারাবাজি দিচ্ছে। তো সবাই মিলে কিন্তু আমরা ঈদের আনন্দ একসাথে উপভোগ করব। তো সবাই মিলে একসাথে যখন এই বাজিটা ফোটানো হবে তখন কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। এই চাচু প্রত্যেকবার যা করে আসলে বাজি কিনে এনে সবাই মিলে কিন্তু আমরা একসাথে আনন্দ করি। ওইদিকে ছেলে পেলে ফুটাচ্ছে, সাউন্ড আশা করছি শুনতেই পাচ্ছেন পুরা বোমের মতো। এই যে আমরা কিন্তু এখন হচ্ছে যে তারাবাজিগুলোতে লাইট ধরাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, সবাই আস্তে আস্তে ধরাও। এই যে দিদির টা আগে আগে ধরে গেছে, ওয়াও নাইস। আরে পুরা উৎসব মুখর পরিবেশ হয়ে গেছে এখানে। এখন এটাকে আমাদের এদিকে সুচবাজি বা চরকাবাজি বলে, চরকাবাজি ফুটাচ্ছি আমরা। তো এখন কিন্তু আরো একটা আতশবাজি ফুটতে যাচ্ছে। সবাই চিল্লাবো, আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা চাঁদ রাতে কি কি করি। আমরা অনেক রকমের বাজি ফুটালাম এবং নামাজ পড়ে বেরিয়ে এসে ঈদের চাঁদ দেখার থেকে শুরু করে সবকিছুই দেখানোর চেষ্টা করেছি। এখন আবার এশার আজান দিয়ে দিয়েছে, আমরা নামাজ পড়বো। নামাজ পড়ার পর এই ভিডিওতে আর কি কি অ্যাড করা যায় সেটা কিন্তু আপনাদের, আপনারা যদি সাথে থাকেন তাহলে কিন্তু দেখতেই পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আগে নামাজটা পড়ে তারপরে কিন্তু পরবর্তী অংশে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আরেকটা পার্ট আপনাদের সাথে এই ভিডিওতে অ্যাড করব, সেটা হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আছে হচ্ছে গরুর মাংস, পুরো একদম 2.5 কেজি কিন্তু গরুর মাংস আছে। তো আম্মুকে আমি বলেছিলাম আজকে আমি আমার স্টাইলে এই মাংসটা রান্না করব। তো আপনারা দেখতেই থাকুন, বাজি টাজি ফুটানোর পরে কিন্তু আমার এখানে হাত ছিলে গেছে, তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য আমি এটা রান্না করব এখন। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আম্মু এই যে হাঁড়িতে নেউন দিয়ে নিয়েছে, নেউন মানে হচ্ছে যে এই হাঁড়ির পিছনে যেন কালি না লেগে থাকে, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করব। তো সেই কারণে কিন্তু আম্মু হচ্ছে যে কাদা এর পিছনে লেপে শুকায় নিয়েছে। তো এই হাঁড়ির মধ্যে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। তো অনেক মাংস আছে এবং সাথে সাথে চর্বিও কিন্তু আছে। তো মাংস এবং চর্বি থাকলে হয় কি, চর্বি থাকলে মাংসের টেস্টটা কিন্তু অনেক বাড়ে। আর আমার কষ্ট হবে দেখে আম্মু কিন্তু এখানে সব কিছু পেঁয়াজ কুচি রসুন ছুলে বেছে আদা সব কিছু রেখে দিয়েছে। আর আজকের এই রান্না অল্প সময়ে হয়ে যাবে, কারণ এই রান্নাগুলোতে কিন্তু আমি একটা মশলাও কিন্তু বেটে দিব না, সবই আস্তে আস্তে দিব। এবং রান্নার টেস্টটা যে কীরকম হবে সেটা কিন্তু আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। তো প্রথমে আমি হচ্ছে যে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
এখন হচ্ছে যে এই ছুলে রাখা রসুন কোয়াগুলো আছে এইগুলাও কিন্তু আমি দিয়ে দিব সব কিছুই কিন্তু আজকে আস্ত দিব আর এটার টেস্ট কিন্তু দারুণ হবে আপনারা শুধু দেখতে থাকুন এবং খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি আজকে রান্নাতে সব কিছুই কিন্তু আস্ত আস্তই দিব শুধু আদাটা খেতে দাঁতে বাঁধে এবং এটা পুরোপুরি সিজে না সেই কারণে কিন্তু আদাটা আমি হচ্ছে যে এখন এই যে শিল এবং পাটাতে আমি একটু সেসে নেব তো মোটামুটি খুব সুন্দর করে সেসে নিয়েছি এটা থেকে রসও বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা রান্নার পরে একদম মিহি হয়ে মিশে যাবে তো এটাও দিয়ে দিচ্ছি এখন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এই আস্ত শুকনো ঝালগুলা তো মোটামুটি আমার সব শুকনো মশলাগুলো দেওয়া হয়েছে এখন হচ্ছে যে সয়াবিন তেল যেটা দিয়ে দেব পরিমাণ মতো অবশ্যই পরিমাণ মতো দিব পরিমাণ মতো সব কিছু দেওয়ার পর কিন্তু এখন মাংসের সাথে এই সমস্ত মশলাগুলো আমি খুব সুন্দর করে মেখে নেব তো মোটামুটি মাখানো হয়ে গেছে মাংসের সাথে মশলাগুলো এখন এইভাবে রেখে দেবো কিছুক্ষণ এতে করে মেরিনেট হবে এবং এই ফাঁকে আমি বাকি অনুষঙ্গিক কাজগুলো করে নেব তো মাংসটা মোটামুটি মেরিনেট করা হয়ে গিয়েছে তো এখন এই পুরো মশলা মাখানো মাংস আমি এই যে মাটির চুলায় বসিয়ে দিচ্ছি আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মাটির চুলায় প্রত্যেকটা রান্নাই কিন্তু জাস্ট অসাধারণ হয় কারণ আমি গ্যাসের চুলা রান্নাও খেয়ে দেখেছি ইন্ডাকশনের রান্নাও খেয়ে দেখেছি বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মাটির চুলা রান্না কিন্তু একদম বেস্ট তো যাই হোক আমার মাংসটা বসানো হয়ে গিয়েছে আর আমি এখন জালটাও মোটামুটি দিয়ে দিয়েছি তো এখন খুব সুন্দর করে মাংসটা কষাবো এবং তারপরে কিন্তু সামান্য একটু ঝোলের পানি দিলেই আমার রান্নাটা হয়ে যাবে আর এই এখানে আস্ত মশলা দেওয়ার একটা রিজন আছে সেটা হচ্ছে যে আমি কষানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখন কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষানো চলছে যেহেতু গরুর মাংস সেহেতু কিন্তু টাইম একটু বেশি লাগবে এটা আপনারা সবাই জানেন এটা যদি চিকেন হইতো তাহলে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে যাইতো তো একটু সময় নিয়ে আমরা কষাবো কারণ আমি সবাই জানি যে কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু মাংস বা যে কোনো তরকারি রান্নার একটা স্বাদ নির্ভর করে এর উপরে তো আমরা একটু খুব টাইম নিয়ে সুন্দর করে কষাবো তাহলে কিন্তু আমাদের রান্নাটা দারুণ হবে আর এখন খুব সুন্দর করেই কিন্তু কষছে দাদা 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 এই সুন্দর জামাটা কিটা কিনে দিয়েছে তোমার কাকু কিনে দিয়েছে কোন কাকু বড় কাকুই কিনে দিয়েছ না অন্য কাকু ও বলোই কাকু কিনে দিয়েছে ওরে বাপরে বলো কাকু কিনে দিয়েছে বলে একটু বড়টা কিনে দিয়েছে খুব সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার খুদে ভাই আমার কোলে চড়ে বসেছে এখন আমার গোশ রান্না দেখবে আমার খুদে ভাই এর ভাইয়া কিন্তু লাল জামাই পুরো লাল লাল দেখা যাচ্ছে দেখেছো তোমার কি সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ এই যে আমরা মশাল দিয়ে রান্না করছি মাটির চুলা এবং অসাধারণ সুমধুর একটা ঘ্রাণ আর এই যে আমাদের মাংস কিন্তু কষতে খুব সুন্দর মতোই দেখতে পাচ্ছেন আশা করছি আমি তো অবশ্যই আপনাদের লাস্টে টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ তো খুবই সুন্দর একটা স্মেল আসছে তো বন্ধুরা মোটামুটি কিন্তু 30 মিনিট মতো আমি হচ্ছে যে মাংসটা কষে নিয়েছি আর মাংসটার কালার একটাবার আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন আমি আশা করি মানে জাস্ট অসাধারণ কিন্তু কালার এবং এত সুন্দর একটা স্মেল আসছে তো আমি এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার কষানো শেষ তো আমার এখন এই চেহারাটা দেখে মনে হচ্ছে কষানোটা হয়ে গেছে কারণ এখানে তেল কিন্তু একদম পুরোপুরি ভেসে এসেছে তো আমরা সাধারণত জানি তেল একদম যখন ভেসে আসে তখন বোঝা যায় যে সেটা কষানো হয়ে গিয়েছে তারপরও আমি হচ্ছে যে এখন একটা পিস মাংস একটু ছোট্ট একটা পিস ট্রাই করে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি ছোট্ট একটা পিস নিয়ে নিলাম এবং এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে আমি আগেই বলছি আমি একটু ঠান্ডা করে নিই আগে দ্য টেস্ট অসাধারণ বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখন কষানো হয়েছে আর একটুখানি ঝোলের পানি দিব তারপর কিন্তু এটা জাস্ট দুর্দান্ত লাগবে কারণ তখন কিন্তু পুরোপুরি মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং স্বাদ জাস্ট অসাধারণ
তো আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন, মানে জাস্ট অসাধারণ কিন্তু কালার এসেছে আমার তো দারুণ। আর আমি তো মাত্র টেস্ট করলাম, জাস্ট ফাটাফাটি তেল তেলগুলো দেখতে পাচ্ছেন, কোনো পানি কিন্তু দেওয়া হয়নি, সম্পূর্ণটাই তেল। আর মাংসটার স্বাদ জাস্ট অসাধারণ। তো এখন হচ্ছে যে আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না, এই তো মোটামুটি আমি পরিমাণ মতো এখানে নিয়েছিলাম আর সেটা হচ্ছে দিয়ে দিলাম। তো এখন আমি আর 10-15 মিনিট চুলোর উপর রাখবো, তাহলেই কিন্তু আমার এই মাংসটা রান্না হয়ে যাবে এবং আশা করছি দারুণ একটা টেস্ট আসবে। অলরেডি একটা টেস্ট চলে এসেছে। তো বন্ধুরা, মোটামুটি 15 মিনিট পর, কিন্তু 15 থেকে 20 অ্যাপ্রক্সিমেটলি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। একটুখানি ক্লোজে এসে দেখাও, ঝোলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ঘন হয়েছে আর মাংসটা একদম পুরো কাদা কাদা ভোনা ভোনা হয়েছে, মানে জাস্ট খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি এখনই আপনাদের খেয়ে দেখাবো এটা, যে এটার টেস্টটা কেমন হয়েছে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা কতটা মানে সুন্দর হয়েছে। বন্ধুরা, এই যে নামানোর পর এখনকার অবস্থাটা দেখুন একটাবার, পুরোটাই কিন্তু তেল ভেসে আসছে। এই তেলটা আরও ভাসবে, যত ঠান্ডা হবে ততই কিন্তু তেল ভাসবে। এবং আমি এখন আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব, আমি আজকে এই রান্নাটা আপনাদের দেখালাম পুরোপুরি আস্ত মশলা বা পেঁয়াজ রসুন যাই বলেন সব কিছু আস্ত দিয়ে। তার একটাই কারণ, আমি দেখেছি অনেক সময় বাটা মশলা দিলে এই মাংসের গায়ে কিন্তু শুধু মশলা আর মশলা থাকে, এতে করে গরুর মাংসের যে আসল যে স্বাদটা সেটা কিন্তু আমরা মানে অতটা পাই না। বাট এই রান্নাটা করলে হয় কি, ঝোলটা জাস্ট অসাধারণ হয়, সাথে সাথে মাংসটাও, মাংসের গায়ে কিন্তু কোনো মশলা নাই। আপনি যখন এটা ভাত দিয়ে মেখে খাবেন তখন কিন্তু আপনি পুরা স্বাদটাই, আসল যে গরুর মাংসের স্বাদ সেটাই কিন্তু পাবেন, যার উদ্দেশ্যে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের চাঁদ দেখা থেকে শুরু করে যত আনন্দ করি চাঁদ রাতে সব কিছু শেয়ার করলাম, ইভেন একটা রেসিপিও শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যরা দেখতে পারে এবং এই রেসিপি দেখে তারা উপকৃত হয়ে নিজেরাও রেসিপি করতে পারে। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। কালকে যেহেতু ঈদ, ঈদের দিন সকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ।